হয় নতুন যে খামারি ভাই বোনের আছে নতুন করে ছাগলের খামার দিতে চাচ্ছে তাদের কোন জিনিসগুলো মাথায় রেখে আসলে ছাগলের খামার দিতে হবে মূলত আসলে ছাগলটা আসলে মানে পালন করা সহজ যদি আপনার মনে করেন যে মানে এদেরকে কৃমিটা নিয়ন্ত্রণ করা যায় হ্যাঁ তো কৃমিটা নিয়ন্ত্রণ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত দুই ধরনের ওষুধ ব্যবহার করি বুস্টার ডোজটা করি যেমন রেনাডেক্সটা করি জাস্ট তার 15 দিন পরে যে আপনার হেলমেক্সটা করি আর একটা প্রবলেম হচ্ছে ঠান্ডা ছাগলের মূল প্রবলেম হচ্ছে ঠান্ডা যেমন ঠান্ডা গরম যেমন মনে করেন যে গরম এবং ঠান্ডা যেমন আমাদের মানুষের যেমন সর্দি কাশি হয় এদেরও তাই তো দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা একটু মেইনটেনেন্স করলে এই প্রবলেমটা থেকে মাপ পাওয়া যায় এবছর দেখা দিয়েছে যে ফিডের দাম অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আপনার মতামত একটু জানতে চাই ফিডের দাম বৃদ্ধি পাচ্ছে আসলে আপনার করোনা প্লাস আপনার যুদ্ধের জন্য হয়তো ফিডের দামটা বাড়ছে এইটা একটা তো আসলে বড় প্রবলেম এতে করে যারা হচ্ছে ছাগলের খামার দিতে যাচ্ছে তাদের জন্য কি সুবিধাজনক হবে বলে আপনার মনে হয় না তাদের জন্য অবশ্যই একটু অসুবিধা হবে কারণ আমি যেটা দেখছি যে সব জিনিসেরই কম বেশি দাম বাড়ছে কিন্তু যখন মানুষের আসলে আর্থিক অবস্থাটা খারাপ থাকে তখন তো মানুষ আসলে এই ধরনের ছাগল পালন করা তাদের জন্য একটু কঠিন হয়ে যায় তারপরেও আবার দামও বেশি ছাগলগুলোর প্লাস আবার যদি খাবারের দামও বেশি হয় তো সেক্ষেত্রে তো আসলে সমস্যা হবে ভাই এই যে খোলা অবস্থায় রেখেছে দিনে কতটুকু সময় এইভাবে রাখেন এটা সাধারণত আপনি সকালে ছাড়া হয় আবার বিকালে উঠিয়ে দেওয়া হয় বিকালে উঠিয়ে দেওয়া হয় আর এই যে পাশে আরেকটা ড্রেন দেখতে পাচ্ছি এটা কিসের জন্য রেখেছেন এটা ওই যে আপনার ময়লা পানিটা নিয়ে এগুলো নিষ্কাশনের জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এত এত ছাগল হাঁটাই যাচ্ছে না তো এই ডাইরেক্ট পানিটা কোথায় যাচ্ছে এইভাবে ওখানে আপনার যে ই করা আছে পানির মানে একটা ডাস্টবিনের মতন আছে ওখানে যায় আর সামনে ওই যে ঘাস ক্ষেত দেখতে পাচ্ছি এটা কি আপনারই হ্যাঁ জি আমার এগুলো থেকে হচ্ছে হ্যাঁ এই যে ঘাসটা হ্যাঁ এদের দর্শক আমি আপনাদেরকে একটা ছাগল দেখাতে চাই ভাই যে তখন বলেছিল তোতাপুরি বৈশিষ্ট্যটা তাই না ভাই এই যে কানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে লম্বা হবে আর এই যে মুখটা কিন্তু তোতা পাখির ঠোঁটের মতো এরকম উঁচু থাকবে আর কিছু কিছু ছাগলে আপনার শিংগুলো কিন্তু যেরকম নিচু থাকবে আবার কিছু কিছু ছাগলের কিন্তু হচ্ছে শিংগুলো একটু উপরে থাকবে না দর্শক এই মুহূর্তে আমি এত বড় একটা তোতাপুরি দেখতে পাচ্ছি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় তোতাপুরি এটা ভাই এটা কি আপনার খামারের সবচেয়ে বড় হ্যাঁ জি জি এটার সম্পর্কে একটু জানতে চাই কত বছর বয়স হলো এটা এরকম 3.5 বছর 4 বছর 3.5 বছর 4 বছর অনেক বয়স এটা তো অনেক বড় মোটামুটি আছে আমার এই সাইজের জি জি এটার ওজন কেমন হবে এটা আনুমানিক আপনার 90-100 এরকম এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার নিচটা কিন্তু হচ্ছে পশমটা কিন্তু অনেকটা হচ্ছে দাড়ির মতো ঝোলানো এই পাশটা ঝোলানো আর এটা জিব দেখতে পাচ্ছে অল টাইম জিব বের করে রাখছে এটার কারণ কি এটা আপনার হয় তোতাপুরির মধ্যে এই এই মানে এরকম হয় খুব ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে এটা কারণ হচ্ছে গরমের জন্য গরমের হ্যাঁ আমরা অনেক টেম্পারেচার অনেক বেশি তো হ্যাঁ আর দর্শক আপনি এর পা গুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন পা গুলো কিন্তু বেশ মোটা মোটা জি জি তাই না ভাই জি জি এই যে এগুলো কি লক্ষণ কি পা গুলো এরকম মোটা মোটাই থাকবে নাকি এটা বেশি বড় এটার জন্য এমন না না এটা এটা যেমন যেমনটা হবে সেরকমটার উপর নির্ভর করে আচ্ছা তো এটার ওজন কেমন হবে আনুমানিক এরকম 90 কেজি 100 কেজি এরকম 90 কেজি 100 কেজি তো এটা যেহেতু এত বড় এটাকে বিশেষ ভাবে কি কোনো যত্ন নিচ্ছেন হ্যাঁ ওই যে এটা থেকে ব্রিড করানো হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওকে তো একটু আলাদা খাবার দিতে হয় ছোলা টোলা দিতে হয় এটাকে আলাদা কিভাবে দিচ্ছেন একটু ডিটেইলসে জানতে চাই কিভাবে আসলে যত্নটা নিচ্ছেন আপনি মানে এরা আসলে যে সবাই একই ধরনেরই খাবার খায় কিন্তু এর বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা ব্রিড করায় এর ক্ষয়ের মানে ক্ষয় হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা একে দুই বেলা একটু ছোলা দিই আচ্ছা দেখা যাচ্ছে যে আপনারা মনে করেন 100 গ্রাম ছোলা দিলাম আচ্ছা দুই বেলায় আচ্ছা এটা বর্তমানে কেমন মূল্য আশা করছেন এটা আনুমানিক আপনার মূল্য আছে 1,20,000